এখানে জীব ধরার জন্য আদিবাসীরা ফাঁদ বেঁধে রাখে। দাঁড়ান দাঁড়ান, ফাঁদে তোমার পা আটকে গেছে, মনে হচ্ছে কেটেও গেছে, অন্ধকারে ঠিক বুঝতেও পারছি না। দেখ দেখ, বুঝতে পারছি না। দেখ, আরে মশাই, কে আপনি এই জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছিলেন? এইভাবে ভিজতে নিক্ষা দিব নি? ওঠেন ওঠেন, নিজেই পারবো। হ্যাঁ, এবার কোনো আইডি দেখান, ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড। না, অন্য কোনো জামার পকেটে রয়ে গেছে, সঙ্গে নেই। তাহলে তো একটা ফাঁদ থেকে অন্য ফাঁদে। আমাকে কতক্ষণ বসতে হবে? এই এগোডাঙ্গা বলবেন না, কাছাকাছি আপনি এখানে কিচ্ছু আর ভুলে যাবেন না, এটা একটা সীমান্ত এলাকার থানা, কাছাকাছি কিচ্ছু নেই, জঙ্গলের মাঝখানে এই একটি থানা। এই জঙ্গলে কি আমাকে বাঘের অপেক্ষায় বসে থাকবে নাকি? না না, বাঘের অপেক্ষায় না, বসতে আমাদের ওসি সাহেবের অপেক্ষা। তিনি আরেকটা কেসে বেরিয়েছে, আর আপনি তো এখন জড়িয়ে বসে আছেন, বসুন না খালি। কর আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন? পুরো পরিবেশটা একটা সি গ্রেড হিন্দি থ্রিলারের, এরপরে কি আমাকে গারদে চালান করে দেবেন নাকি? না 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 না, গারদের যা অবস্থা তার থেকে আপনি এখানেই বসুন, অন্তত ধেড়ে ইঁদুরের হাত থেকে তো রেহাই পাবে। আর এখানে আপনি ভিজে জুতোটা খুলে রাখতে পারেন, আমাদের গারদটা তো জলে একেবারে থই থই করছে। তোদের টেলিফোনটা কোথায়? এ ফোন টেলিফোন? না না, টেলিফোন করা যাবে না, অসম্ভব। অসম্ভব মানে? আরে আমাকে তো বাড়িতে জানাতে হবে যে আমার দেরি হবে, প্রশ্নই ওঠে না। বেশ, আপনাদের ওই ওসি সাহেব এলে তাকেই বলবো, আর আপনার ব্যবহারের কথাটাও বলবো। এই এই, আপনি ওসি কেন বসুন? আপনি যদি ভেবে থাকেন আমি একজন ফালতু লোক, খুব ভুল করছেন। আমি কে সেটা জানবেন, এবং আমাকে টেলিফোন করতে না দেওয়ার ভুলটা বুঝতে পারবেন, খুব বিপদে পড়ে যাবেন। আপনি কে সেটা জানবার সুযোগ হয়তো এখন হয়নি, তবে তবে কি আমাদের এখানে সবাই সমান, আমরা সবাইকে এক চোখে দেখি। ওসি সাহেবের তাকে আপনি যা খুশি বলতে পারেন, তাতে আমার কিচ্ছু যাবে আসবেন, আর আমার বিপদে পড়ার কোনো সম্ভাবনাই নেই। এখন কটা বাজে সেটা বলা যাবে কি নাকি সেটা আপনাদের ওই সুপারস্টার ওসি সাহেব এলে তবেই জানা যাবে? এখন কটা হবে? ওই 9:15 হবে, ওসি সাহেব তার ঠিক সময় মতোই চলে আসবেন। তারা সোজা তো আমার হুকুম মেনে হয় না, আর আপনার হুকুম মেনে হয় বলেও তো মনে হয় না। আহ, শীষ দাওয়াটা একটু থামাবেন, আমার মাথায় লাগছে। আপনি ওখানে চুপ করে বসুন বসুন। সরি সরি, আপনাদের সঙ্গে ওইভাবে কথা বলাটা বোধহয় আমার ঠিক হয়নি। আসলে কাল আমার সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে একটা জরুরি মিটিং আছে, তো আমি তো সেখানে এইভাবে যেতে পারি না, আমাকে তার জন্য তৈরি হতে হবে। আপনার কোথাও যাওয়া হচ্ছে না। আরে বাবা, আপনি বুঝতে পারছেন না কেন, এটা একটা সীমান্ত এলাকার থানা, আমাদের বিশেষ কিছু পাওয়ার এবং দায়িত্ব দেয়া থাকে। আপাতত ওসি সাহেবের জন্য অপেক্ষা করা ছাড়া আপনার কাছে কোনো রাস্তাই নেই। সিগারেট হবে কি? সিগারেট সিগারেট? না না, আমি খাই না। এই সিগারেট আছে, ছেড়ে দিয়েছি। ওসি সাহেব কি সিগারেট খান বা বিড়ি বা চুরুট কিছু? সেটা উনি এলেই আপনি জানতে পারবেন। এই খনি চলবে? সিগারের কাছে খনি পাওয়া যায়? না না, থাক, অদ্ভুত জায়গা, গোটা থানা একটা বিড়ি বা সিগারেট কিছু নেই, কি মাল মাই। এই তার থেকে আপনি ওইটা খেয়ে নিন, আপনার গাটা ভালো হবে। ওটা কি দুধ? হ্যাঁ,
খেয়ে নিন। গরম দুধ চিনি দেওয়া আছে, খেলে ভালো করবেন, গরম গরম খেলে গায়ে জোর পাবেন। আপনি ওদের করতে বাধ্য করেছেন। এমনিতে আমার থানার লোকেরা খুব অমায়িক এবং ভদ্র, তবে হ্যাঁ, দেরি করে আসার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সাধারণত একদমই দেরি হয় না, মানে এই সময় রাখাটা আমার চরিত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য বলতে পারেন। না না, আপনার চরিত্র নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এমনকি সামাজিকভাবে আপনার সঙ্গে মিলিত হবারও আমার কোনো ইচ্ছে নেই। আমি শুধু জানতে চাই আপনারা আমাকে এখানে আটকে রেখেছেন কেন। আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনার এই কৌতূহল দূর করবার, কিন্তু তার আগে আমাকে জানতে হবে আমি কার সঙ্গে কথা বলছি। ঝড় বৃষ্টির মধ্যে কোনো ছাতা বা বরসাতি না নিয়ে, পকেটে কোনো আইডি না নিয়ে আপনি জঙ্গলের মধ্যে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলেন, আপনাকে থামতে বলা হয়েছিল, থামেননি কেন? পকেটে আইডি না থাকাটা নিশ্চয়ই গুরুতর কোনো অপরাধ নয়, তো হয়তো আমার জামার পকেটে ঝুলছে আলমারি। সেটা খুবই স্বাভাবিক, কিংবা আমার লেখার টেবিলের উপরেই হয়তো সেগুলো পড়ে আছে। সে যাই হোক, তবু আমার আগে জানা দরকার আমি কার সঙ্গে কথা বলছি। আপনি কে, একজন স্পোর্টসম্যান নাকি ট্রাক ড্রাইভার, জ্যোতিষী নাকি ডেন্টিস্ট নাকি জজ? না, আইন আদালত দিয়ে উনার যা তৎপরতা। একটা সময় ছিল যখন আমি মুখ খোলার আগেই লোকে জানতে পারত আমি কে। এখন আর আমি আমার জাতির সুবিধা নিতে চাই না। আমার নাম রঞ্জন অধিকারী। তাহলে আমি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার কথাটা আপনাদের বিশ্বাস হলো না বুঝি, সে আপনাদের অধিকার, কিন্তু শুধুমাত্র বৃষ্টিতে হাঁটবার অপরাধে কাউকে গ্রেফতার করার অধিকার বোধ হয় আপনার নেই রবীন্দ্রনাথ বাবু। তাছাড়া বৃষ্টি কি আপনার এতই অপছন্দ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর? যাকে আপনি আমার বাড়িতে গিয়ে দেখে আসতে পারেন, ওই নদীর ধারে আমার একটা বাংলো আছে, বাড়িতে গিয়ে দেখে আসতে পারেন, কিংবা আপনার এই গুন্ডা বাহিনীকেও পাঠাতে পারেন। তো দেখবেন আমার কোনো জামার পকেটে ঝুলছে আলমারিতে, কিংবা পড়ার টেবিলের ওপর ফেলে আসা ওয়ালেটের মধ্যেই হতে আইডিগুলো রয়ে গেছে, কিংবা আমার বেড সাইড টেবিলের ওপরেও পড়ে থাকতে পারে। আমার সন্দেহ হয় আমি কোনোদিন এমন একটা জীবন বেছে নিয়েছিলাম কিনা, বা অমন একটা মানুষের সঙ্গে আমার আদৌ বন্ধুত্ব হয়েছিল কিনা, বা যে লোকটার দেহ হঠাৎ আমার চোখের সামনে উপর থেকে নিচে পড়ে গেল তাকে আমি আদৌ চিনি কিনা। পড়ে যাওয়া লোকটা নিঃশ্বাস নেবার জন্যে খাবি খাচ্ছিল, ও চোখ দুটো আকুলভাবে কিছু একটা বলবার চেষ্টা করছিল,
আর হতে ছিল শেষ প্রাণের আকুতি। বেড়ে বলেছেন, কিন্তু আমি কিচ্ছু বুঝিনি বলে না আপনার ওই নাতি দীর্ঘ বক্তৃতাটি শুনে আমার কোনো প্রতিক্রিয়াই নেই রবীন্দ্রনাথ বাবু। আমার এই নাতি দীর্ঘ বক্তৃতাটা রঞ্জন অধিকারী নামক একজন বিখ্যাত লেখকের একটা অসামান্য উপন্যাসের উদ্ধৃতি। ধরা পড়ে গেলেন তো, আপনার কপালটা দেখছি সত্যি খারাপ। তার মানে মানে আপনি নিশ্চয়ই আশা করতে পারেননি যে এমন পাণ্ডববর্জিত একটা জায়গা থানার ওসি আমার মতন হতে পারে, যে কিনা রঞ্জন অধিকারী থেকে মুখস্থ বলতে পারে। হ্যাঁ, কিন্তু জায়গাটা পাণ্ডববর্জিত বলেই তো আমার হাতে অঢেল সময়, তাই পড়ি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কি ভয়ঙ্কর পুলিশের হাতে সাহিত্য! অবাক হলেন তো, আপনার কোনো ধারণা নেই কত বই আমার পড়া। আর যে বই আমার ভালো লাগে না সেটা আমি বারবার পড়ি, যেমন ধরুন সপ্তম সীমান্তের দুর্গ, ঘৃণা, জ্যামিতি, দ্বিতীয় অগ্নিকাণ্ড, এ সমস্তই রঞ্জন অধিকারীর লেখা। উনি আমার সবচেয়ে প্রিয় লেখক, আমার মতো উনি একজন বিরল প্রতিভা, ও জীবনী আমার মুখস্থ। বলেন কি, এ তো আশ্চর্য ব্যাপার মশাই। হ্যাঁ, সত্যি আশ্চর্য। আপনি এই আসলে একজন ভুল লেখকের নাম ভাবানোর চেষ্টা করেছেন। রঞ্জন অধিকারী, অন্য কোনো নাম হতো কথা ছিল। সব কিরকম গোলমাল হয়ে গেল, তাই না? হ্যাঁ, দেখুন, বৃষ্টিতে ঘুরে বেড়ানোটা কোনো অপরাধ, পকেটে আইডি না রাখাটা একটা বোকামি বলা যেতে পারে, পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়াটা একটা বড় বোকামি, কারণ তাতে বিপদের সম্ভাবনা আছে। আর কয়েক ঘন্টার মধ্যে এই সমস্ত কিছু ঘটানোর পর একটা মিথ্যে পরিচয় দেওয়া, বিপদকে একদম ডেকে নিয়ে আসা, আর আপনি তাই করেছেন। এনিওয়ে, আমি একটু ঘুরে আসছি, তার মধ্যে আপনি আপনার আসল পরিচয়টা জানানোর জন্য প্রস্তুত হন। এখনো ভিড়ে জুতো পড়ে বসে আছেন, নির্ঘাত নিমোনিয়া। আপাতত ওটা খুলে রাখুন, একজোড়া পায়খানা যাওয়ার হাওয়াই চপ্পল জোগাড় করেছি, পায়ে গলিয়ে নিন। ম্যাডাম গাড়ি থেকে নেমে গেট দিয়ে ভেতরে গেলেন, তারপর ওই ঘোরানো সিঁড়িটা বেয়ে দোতলায় উঠতে শুরু করলেন। উনি এমন ভাবে তাকিয়েছিলেন যেন কিছু দেখতেই পাচ্ছিলেন না। ও যখন ওই মাধবীলতা গাছটা ছেড়ে ম্যাডামের দিকে এগিয়ে গেল, ম্যাডাম যেন ওকে দেখতেই পেলেন, যেন ওর কোনো অস্তিত্বই নেই। ঘোড়ানো সিঁড়ি, দ্বিতীয় অগ্নিকাণ্ড, ওই যে ম্যাডাম যেখানে ছেড়ে চলে যাচ্ছে বইয়ের মাঝামাঝি। না 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 ওসি সাহেব, দ্বিতীয় অগ্নিকাণ্ড নয়, সপ্তম সীমান্তের দুর্গ তৃতীয় চ্যাপ্টারের আরম্ভেই। রঞ্জন অধিকারীর নামে ভুল তথ্য দিয়ে মিথ্যে পরিচিতি তৈরি করার মধ্যে যে বিপদ আছে সেটা আমি খুব ভালো করে জানি, বুঝলেন? কাণ্ডু যুবরাজ কৌনিকের বক্তৃতাটা মনে আছে, প্রাসাদের ভিত্তি প্রস্তর স্থাপনের ঠিক আগে বাগান ভর্তি এত লোক,
কেন নত জানু হয়ে এখানে বসে আছে সেটা আমি জানি বলেই এখানে এসেছি। আর ওই নর্তকীরাই বা এখনো কি করছে তাও আমার অজানা নয়। আরে খিলালের তলা ওই লোক দুটি কেন বসে আছে তাও আমি জানি। রঞ্জন অধিকারী, সত্যি রঞ্জন অধিকারী এখানে আমার থানায়? আমার তো প্রথমেই আপনাকে চিনতে পারা উচিত ছিল। বিশেষ করে তার জীবনই যখন আপনার মুখস্থ। আচ্ছা, উপন্যাস ছাড়া আমি আর কি লিখেছি বলুন তো? প্রবন্ধ, ছোট গল্প, কবিতা, গান, নাটক। নাটক, আমার শেষ নাটকটির নাম ছিল আত্মঘাত। আমি নিজেই সেটা স্টেজে পরিচালনা করতে গিয়ে না বেধড়ক ভেড়িয়েছিলাম, একেবারে সুপার ফ্লপ। গত ছ বছর আমার কোনো লেখা প্রকাশিত হয়নি। আর কিছু জানতে চান? না 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 না, আমাকে কি করতে হবে বলুন ক্ষমা চাইতে? মানে আপনার এই হাতটা ধরতে পারাটা, এটা যে আমার কাছে কি পরম সৌভাগ্যের। প্রাথমিকভাবে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ পাই। না না না, আমার তো আপনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো উচিত, সেটা কোনো বড় ব্যাপার নয়। এ বাবা, ছি 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 ছি, আপনি এখনো এই আধ ভেজা কাপড়ে বসে আছেন? স্যারের জন্য শুকনো জামা কাপড়, তাড়াতাড়ি কফি চলবে? কফি? আরে কফি জলদি। আমি একটা টেলিফোন করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, কেন পারবে না? তবে ঝড় বৃষ্টি হচ্ছে তো, দেখ। আমি আপনাকে চিনতে পারলাম না কেন বলুন তো? ও, দাড়িটা কেটে ফেলেছেন বলে। আপনার মুখটা তো 100 বার দেখেছি আমি। খবরের কাগজ টেলিভিশনে মুখগুলো বোধ হয় বেশিরভাগটা ঢেকেই রেখে দেয়, ভালো করে চেনা যায়। এই পাণ্ডবর্জিত জায়গায় আপনি কি করছেন? যে বললাম পাহাড়ে আমার একটা বাংলো আছে, আমি সেখানে মাঝে মধ্যে আসি নারী সঙ্গ করতে। এটা অবশ্য একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার যদি তাই ভাবতে ভালো লাগে তাই ভেবে নিন। এই রাখুন, নিন, চেঞ্জ করে দিন। এখানে না না, আসুন বড় হচ্ছে যে ভাই। আরে তবু তো পায়খানা চটির থেকে ভালো, পাটা গরম থাকবে। তখন ওই মারপিটের সময় আপনাকে একটা বলে কষে ঝেড়েছিলাম না? ও ও কিছু না, ও আমাদের অভ্যেস আছে। পুলিশের মার খাবার অভ্যেস থেকে জানা ছিল না তো? ঝামেলা রইল না, সব মিটে দিতে গেল। জুতোটা একটু বড় হয়েছে, ম্যানেজ করে নেব। আপনি আমার লেখার যা প্রশংসা করলেন আমি জীবনে কোনোদিন ভুলব না, অনেক অনেক ধন্যবাদ।
না না, ধন্যবাদ তো আমার আপনাকে জানানোর কথা। মানে আপনার এই হাতটা ধরতে পারা যে আমার কাছে কি পরম সৌভাগ্য। মানে যে হাতের লেখনি আমার জীবন মোদটাকেই বদলে দিয়েছে সেই হাতটা ধরতে পারা তো। এবং আপনার আতিথেয়তার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে আর একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট কি বলছেন, আপনি আদেশ করুন। আপনার ওই জিপটা করে আমায় যদি একটু পৌঁছে দিন। নিশ্চয়ই, জামা কাপড় গুলো আসলে আপনি আইডির কথা বলছেন তো, ওই তো ওই গাড়িতে করে পাঠিয়ে দিন। না না, সেসব হবে হবে হবে। আপনাকে আর একটা কথা বলার ছিল কি, আপনাকে না আরো খানিকক্ষণ এখানে থাকতে হবে। এই আর থাকতে হবে, বেশ দরকার হলে থাকবো। না না, বড় কোনো ব্যাপার নয়, বড় কোনো ব্যাপার না। একটা মামুলি প্রশ্ন, মানে জিজ্ঞাসাবাদের নিছক নিয়ম রক্ষা, এই আর কি। বেশিক্ষণ সময় নেব না। সময় না নিলেই ভালো, আমি আসলে খুব ক্লান্ত। এই আপনি টেলিফোন করতে চেয়েছিলেন না, আপনি আমাকে আমাকে নাম্বারটা বলুন তো, আমি আমি কাউকে দিয়ে লাইনটা ধরাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন। 9872469 বাহ, আপনার না আমার বান্ধবী। এই লাইনটা ধরে আমার সঙ্গে কথা বল। তারপর আপনার পরের বইয়ের পটভূমি কি? আপনি কি আমার সাক্ষাৎকার নিচ্ছেন? আমার সব খবর রাখেন আর এটা জানেন না যে অনেক বছর হলো আমি কোনো সাক্ষাৎকার দিই না? হ্যাঁ সেটা জানি, কিন্তু কেন দেন না সেইটা জানি না। কারণ ওই সাক্ষাৎকারের কোনো মানেই হয় না। যারা সাক্ষাৎকার নেবেন তারা আগে থাকতেই মনে মনে উত্তরগুলো ঠিক করে রাখেন, তারপরে সাক্ষাৎকারের মাঝে ওঁত পেতে থাকেন, তখন ওদের ভাবা কথাগুলোই বলবো আমি। ওরা নিজেদের মতামতের পুনরাবৃত্তি শুনতে চান, আমার কথা নয়। কিন্তু আমার তো তো তা নয়, আমি আসলে জানতে চাইছি আজকে মানে রবিবার সকাল থেকে আপনি কী কী করেছেন, বা আর কিছু না। আইসি মানে এটা সাক্ষাৎকারও নয়, জিজ্ঞাসাবাদও নয়, আপনি আমাকে জেরা করবেন। এ আপনি যে নামই ডাকুন না কেন, দেখুন এই সীমান্তবর্তী এলাকায় জঙ্গলের মধ্যে পকেটে কোনো আইডি না নিয়ে দৌড়ে দৌড়ে বেড়ালে পুলিশের নির্দেশ সম্পূর্ণ অমান্য করলে এইটুকুন দায়িত্ব তো আমাদের উপর এসে পড়ে। সে আপনার লেখা আমাকে যতই ব্যক্তিগতভাবে মুগ্ধ করুক। ঠিক আছে, যা করে তাড়াতাড়ি করে ফেলুন। আচ্ছা আপনি যা বলবেন তার কোনো রেকর্ড রাখা হবে না, আর একবার বলে দিন আপনি কী কী করেছেন, ব্যাস তারপর আপনাকে আর জ্বালাবো। বললাম তো রোজ আমি 3:30 উঠি, ঘুম আমার বেশি হয় না, 1.5 ঘন্টা 2 ঘন্টা বড় জোর 3 ঘন্টা, বছর 10 ধরে এরকম রোজ আমি ওই 3:30 উঠে পড়ি। আপনার ওই জ্যামিতি উপন্যাসের নায়কের মতো, ওই যে ওই যে সর্বজিৎ না কি যেন একটা নাম। হ্যাঁ ঠিক তাই। আচ্ছা আমার উপন্যাস কি আপনার একটা কি বলে অবসেশন? আমি আমি যখন আপনার উপন্যাস থেকে উদ্ধৃতি দিলাম আপনি চিনতে পারলেন না, এটা আমাকে খুব অবাক করেছে। আচ্ছা আপনি আজ পর্যন্ত যতজনকে অ্যারেস্ট করেছেন তাদের সবার নাম আপনার মনে আছে, কিংবা তাদের দেখতে কেমন ছিল, মাথায় চুল ছিল না টাক ছিল, অ্যারেস্ট করার সময় কে কি বলেছিল সব আপনার মনে আছে? সে কি করে সম্ভব? হ্যাঁ আমারও তাই ধারণা, সব কথা মনে রাখা সম্ভব না। আর তাছাড়া যে উদ্ধৃতিটি আপনি দিয়েছিলেন সেটা ঠিক কোন উপন্যাসের বলা খুব কঠিন। হ্যাঁ কিন্তু ওটাই তো উপন্যাসের ক্লাইম্যাক্স। কি অসাধারণ উপন্যাস, মানে কি অসাধারণ। আমরা কিন্তু অনিদ্রা রোগ নিয়ে আলোচনা করছি। হ্যাঁ অনিদ্রা, হ্যাঁ অনিদ্রা,
অমিতা, আরে আমিও প্রচুর ভুগেছি এই রোগে। আরে কি না করেছি, ঘুমের ওষুধ খেয়েছি এক লড়ি, কিচ্ছু হয়নি। সারা দিন হঠাৎ অসুখটা সেরে গেল। আপনি আশা হারাবেন না, আপনারও হয়তো ঠিক তাই হবে। না না, আমি তো অনিদ্রা থেকে মুক্তি চাই না। অনিদ্রা আমার কাছে খুব সুবিধে। ওই সময়টা তো আমি লিখি না যখন অন্য সবাই ঘুমো। ও, তার মানে কালকে আপনি লেখায় ব্যস্ত ছিলেন খানিকক্ষণ, অন্য দিনের তুলনায় কম। ও, তার মানে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন। হ্যাঁ, ওই বিছানায় শুয়ে ফাঁকা সিলিংটার দিকে তাকিয়েছিলাম। ও, সে সিলিংটাও আমার দিকে তাকিয়েছিল বলতে পারেন। একা? না, তখন আপনি বিছানায় একা ছিলেন তো? প্রশ্নটা একটু বেশি ব্যক্তিগত হয়ে গেল না? অবশ্য আপনি তো পুলিশ, আপনি তো এসব নিয়ে ভাবতেই পারেন। হ্যাঁ, আমি একাই ছিলাম। এইটা একা শুয়ে থাকার পর কি হলো? মোরগ ডাকার আগে উঠে পড়লাম, তারপর গায়ে চাদরটা জড়ালাম, পায়চটি পরলাম, প্রথমে ডান পা তারপরে বাঁ পা, ওটা ওকে। তারপরে একটু রান্নাঘরের দিকে গেলাম। বাথরুমের দিকে গেলেন না? সেটা জানা কি খুব জরুরি? মানে এরপরে তো আপনি জানতে চাইবেন আমার পেচ্ছাপের রংটা কেমন ছিল। সঠিক বলতে পারবো না, তবে হলদের দিকে ছিল বলেই মনে হয়। রান্নাঘরে গিয়ে কি করলেন? এক কাপ কফি বানালাম, কালো কফি, চিনি এক চামচ। খুব তাড়িয়ে তাড়িয়ে কফিটা খেলাম, সঙ্গে দুটো সিগারেট। কফির শুরুতে একটা, শেষে একটা, তারপর আরেকটা সিগারেট ধরিয়ে ওই বাথরুমে গেল। হ্যাঁ, তারপর বিরাট করে একটা হাগলাম। কি আরাম যে পেলাম না! আপনার কনস্টিপেশন আছে, তাহলে বুঝতে পারছেন কিরকম আরাম পেলাম। তারপর তারপর ও আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি? পায়খানায় বসে মাথাটা খুব ভালো করে চুলকোলা। কি না, হাগবার পরে তো নিজেকে পরিষ্কার করার একটা দায় থেকে যায়। তারপর একটা টেলিফোন করার চেষ্টা করলাম, লাইনটা পেলাম না। তবে আগের দিন যা যা লিখেছিলাম সব কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিলাম। এবার আবার কিছু নোটস নিলাম, মানে পরে কি লিখবো তাই নি। তারপর একটু বাইরে হাঁটতে গেলাম, তারপরে বাড়ি ফিরে এলাম। তারপর থেকে বাড়িতেই ছিল? না না না, তারপরে তো আমি গাড়ি নিয়ে স্টেশনে গেলাম আমার প্রকাশককে আনতে। প্রকাশকের নাম? সুচিত্রা সেনগুপ্ত। মহিলা? সুচিত্রা নামে কোনো পুরুষকে তো আমি চিনি না। হ্যাঁ হ্যাঁ, সে তো বটে। হ্যাঁ, তারপরে ওনাকে নিয়ে কী করলেন? তারপরে আবার বাড়িতে ফিরে এলাম, দুজনে একসঙ্গে লাঞ্চ করলাম। এর মধ্যে লাঞ্চ বানানোর কোনো সময় কিন্তু আপনি পাননি? আমার একটি কাজের লোক আছেন, যিনি রোজ সকাল 10:30 নাগাদ এসে রান্না বান্না করে ঢেকে রেখে দিয়ে যান। এই লাঞ্চের পর কি করলেন? আবার আমার প্রকাশককে নিয়ে গেলাম ঠিক ঠিক ট্রেন ধরা। কোথায়? স্টেশনে। সেটা কটার সময়? 4:00 থেকে 5:00 মধ্যেই। তারপর? তারপর তুমি ওই 50 ট্রেন ধরে চলে গেলে। সেটা কটা নাগাদ? 7:00 হবে। তারপর কী করলে? তারপর তো মনে পড়ছে না। আর বাড়ি ফিরে গেলেন কিনা সেটা মনে পড়ছে না? ভুলে গেছি, একদম ভুলে গেছি। কয়েক ঘন্টা আগে গেলে কেন? আপনি ভুলে গেছেন? আচ্ছা, ভুলে যাওয়াটা কোনো অপরাধ নয় তো? এত বড় একজন লেখক আমার সঙ্গে গাফিলতি করছেন। এই শালা, কার মধ্যে কি হচ্ছে? তাহলে ওসি সাহেব, আমার নিজের গাড়ি নিয়ে আমি নিজেই মাঝাকি করছি। হ্যাঁ, তাতে কি আসে যায় বলুন তো? তাতে কি এলো গেল? চুপ, একদম চুপ। তার থেকে অনেক বড় বড় ঝামেলাকে আমি সোজা করে দিয়েছি, সুতরাং আমার পুঁতে লাগবার একদম চেষ্টা করবেন না। আমি কোথায় খাতির করে কথা বলছি আর উনি উনি আমার পুঁতে লাগছে? জিনিয়াস বানাচ্ছ!
আমরা আবার প্রথম থেকে শুরু করবো। এবার থেকে আমাদের সম্পর্কটা কিন্তু একদম বদলে গেল। আমি যথাসম্ভব চেষ্টা করছিলাম আপনাকে সাহায্য করার, কারণ আপনার লেখার প্রতি আমার একটা শ্রদ্ধা ছিল। কিন্তু এবার থেকে আপনি আর আপনার স্মৃতিশক্তি দুজনে যদি পায়ে পা দিয়ে না চলেন, তাহলে আপনি এখান থেকে এক পাও বেরোতে পারছেন না, বুঝলেন? জিনিয়াস, আপনার এই পেঁয়াজিটা বন্ধ করুন। আপনি কি বলছিলেন, আপনি আমাকে সাহায্য করতে চান, তাই না? আপনার ওই বালের সাহায্যে না আমি পেচ্ছাপ করি না? আপনার লাল ফিতে বাঁধা ওই ছোট্ট ব্রেনটা দিয়ে আমাকে কি সন্দেহ করছেন বলুন তো? আপনি কি জানেন যে আপনার বুদ্ধির পরিধির চেয়ে আপনার পাছার ফুটোটা অনেক বড়? সরি, আরে সহজ প্রশ্ন না। একটা টেলিফোন করার আগে আমি কোনো উত্তর দেব না। টেলিফোন ফেলিফোন হচ্ছে না, হবে না। আমার উকিলকে একটা ফোন করার অধিকার আমার আছে। এই অধিকার ফধিকার নিয়ে একদম ফটর ফটর করবেন না, ওসব অধিকার ফধিকার আমার জানা আছে। এই অধিকারের নামে গাঁড় মারি আট পয়সা সুদে। তা তো মারবেনই, সেই জন্যই তো প্রথম থেকেই আমার কোনো অধিকারকেই আপনারা আমল দিচ্ছে না। ওই তো প্রথমে আপনাকে ওই চেলা চামুন্ডারা আমাকে একবারে উত্তপ্ত করে ছেড়েছে, যাই জিজ্ঞেস করি বলে ওসি সাহেব এলে জিজ্ঞেস করবেন। তবে আপনি কি বললেন, টেলিফোন নম্বরটা দিন, এক্ষুনি কানেক্ট করে দিচ্ছি, বাল করেছেন। আরে এটা হেগোডাঙ্গা হলে একটা থানা তো, হেগোডাঙ্গা থানা থেকে টেলিফোন করা যাবে না কেন? আপনার সব ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সময় আমার কাছে নেই। তাছাড়া দৈহিক অত্যাচার আমার মানবাধিকার। নাম বলুন। আমার ওপর দৈহিক অত্যাচার করার কোনো অধিকার আপনাদের নেই। শুনুন, আপনার বাড়ির খুব কাছে একটা খুন হয়েছে আর সেটা তদন্ত ভার আমাদের ওপর, সুতরাং বাজে বকা বন্ধ করে চুপ করে বসুন। আপনাকে কি বলে সাধুবাদ দেবো বুঝতে পারছি না তো। খুনের কয়েক ঘন্টার মধ্যে আপনি একেবারে খুনি পেয়ে গেলেন, আপনি ফাটিয়ে দিয়েছেন। আপনাকে এক মুহূর্তের জন্য আমার খুনি বলে মনে হয়নি, কিন্তু আপনি যদি ক্রমাগত ভুলে যাওয়ার চেষ্টা করতে থাকেন যে সূর্যাস্তের পর থেকে আপনি কী কী করেছেন, তাহলে খুনি বলে ভাবতে বাধ্য। সুতরাং বাজে বকা বন্ধ রেখে কাজের কথায় আসি। নাম বল। রঞ্জন অধিকার। জন্মস্থান আর জন্ম তারিখ? আসানসোল, 23 ফেব্রুয়ারি 1958। বিবাহিত আপনি? তিনবার। মানে? মানে প্রথম স্ত্রী জীবিত থাকতেই আমি দ্বিতীয়বার বিবাহ করি। সে কি? আমার দ্বিতীয় স্ত্রী ছিলেন আমার ছোট শালী, সেই বিয়েতে আমার প্রথম স্ত্রীর কোনো আপত্তি ছিল না। তার মানে আপনি দুই বোনকে নিয়ে একই বাড়িতে? হ্যাঁ। আপনি তো খলিফালক মশাই না? তাহলে তো তিন নম্বরের ব্যাপারটা পরিষ্কার হলো না। আমার প্রথম স্ত্রী মারা গেলেন কি করে? না, তাতে আমার কোনো হাত ছিল না, ক্যান্সার। না, তাহলেও তিন নম্বরের ব্যাপারটা খুলছে হচ্ছে। 9 বছর আগে আমার স্ত্রীর সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়েছে। আপনার শালীর সঙ্গে? শালীর সঙ্গে কখনো ডিভোর্স হয়নি। শালী বউ হয়ে গেলেই হয়? তা হয়। তাহলে আপনার তৃতীয় স্ত্রী এখন বর্তমান? সেটা কখন বললাম? আপনি বলেন, আমি অনুমান করলাম। অনুমান করলেই মরবেন, বুঝতেই পারছেন আমার যে জীবনীটা আপনাদের জানা সেটা কতখানি ভ্রান্ত। এইটা ঠিক বলেছেন, বাবা প্রশ্ন করে জেনে নেওয়াই ভালো। এই আপনার ছেলে মেয়ে কটি? নেই। ঠিকই, আপনার তো তিন তিনটে বিয়ে। কি জানি, বোধহয় আমার ঠিকটা খারাপ। আচ্ছা, এর আগে কোনো অপরাধে অভিযুক্ত হয়েছেন? মানে আপনি ধরে নিচ্ছেন যে এর আগে আমি অপরাধ করেছি? উত্তর দিন প্রশ্নের জবাবে প্রশ্ন করবেন না। না, কি ধরনের অপরাধের কথা আপনি জানতে চাইছেন? মানে আমি কলেজ স্ট্রিট মার্কেটে ভুল গাড়ি পার্ক করেছিলাম, নাকি কোনো জুতোর দোকানে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলাম, নাকি ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছিলাম, না আজ রাত্রের আগে আমি কটা খুন করেছি, কোনটা জানতে চাইছেন আপনি? পূর্বের কোনো অপরাধের কথা অস্বীকার করছেন। আচ্ছা, আপনি এই পাণ্ডববর্জিত মাধ্যমিকে আশ্রয় নিলেন কেন? বললাম তো আপনাকে, আমি নদীর ধারে আমার একটা বাংলো আছে, আমি সেখানে মাঝে মধ্যে আসি মনোসংযোগ করতে। সমস্ত পরিচিত পৃথিবী থেকে দূরে, এমনকি ওই পুলিশ এবং ওসিদের থেকেও দূরে। আপনি কি একা এসেছিলেন? মানে আপনার পৈতৃক বাংলো থেকে বসবাস করার জন্য আপনি একা এসেছিলেন? না তো। তাহলে সঙ্গে কে এসেছিল? আমার স্ত্রী। আপনার তৃতীয় স্ত্রী? মানে উনি তো জানিয়েছেন উনি তিনবার বিয়ে করেছেন। হ্যাঁ এবং না।
কি হেয়ালি হচ্ছে নাকি? না না, হ্যাঁ আমি তিনবার বিবাহ করেছি, কিন্তু না আমার তৃতীয় স্ত্রী আসেননি, এসেছিলেন আমার দ্বিতীয় স্ত্রী, মানে আমার পূর্বতন দ্বিতীয় স্ত্রী। আপনাদের আবার পুনর্মিলন হয়েছিল? কই না তো, না না আমার পূর্বতন দ্বিতীয় স্ত্রী এবং আমি একত্র হলে আমরা বন্ধুর মতোই ব্যবহার করে থাকি, বন্ধুই বলতে পারে। আপনার ওই বাংলোতে বেডরুম কটা? ও না না, আমার পূর্বতন দ্বিতীয় স্ত্রী এবং আমি একত্র হলে আমরা এক বিছানাতেই শুয়ে থাকি, যদি সেটাই আপনার প্রশ্ন হয়ে থাকে। তার মানে ভোর রাত্রিরে ঘুম ভেঙে আপনি যখন সিলিং এর দিকে তাকিয়েছিলেন তখন বিছানায় আপনি একা ছিলেন না? না তো। তাহলে আমাদের কেন বললেন যে আপনি বিছানায় একা ছিলেন? কখন বললাম? দেখুন আপনার নোটস দেখুন। এইতো ভোরবেলায় ঘুম ভেঙে উঠে যখন সিলিং এর দিকে তাকিয়েছিলাম তখন বিছানায় একা ছিলাম, এইতো লেখা আছে। ও তাহলে বোধহয় ভুল বলেছিলাম। ছেড়ে দেখুন, শেষ পর্যন্ত সব মানুষই তো একান্তই একা। আপনি বাংলোতে কতদিন ধরে আছেন? দিন দশেক। তাহলে আমাদের কেন আগে বললেন? চার পাঁচ দিন। কখন বললেন? কে তো বলেছেন? চার পাঁচ দিন আগে এসেছি। তাহলে ওদের প্রশ্নটা বুঝতে ভুল করেছিলাম। আর তাছাড়া আমার লেখার সময় না সময়ের কোনো জ্ঞান থাকে না। আর দেখুন সব শিল্পী লেখকই তো চেষ্টা করে নিজেকে সময়সীমা থেকে মুক্ত করতে। দেখুন দেখুন রঞ্জনবাবু, আপনার গল্প বা উপন্যাসে আপনি যত খুশি নিজেকে সব পরস্পর বিরোধী কথার ফাঁদে জড়িয়ে ফেলতে পারেন, কিন্তু একটা খুনের তদন্তে আপনি সেটা করতে পারেন না। এরকম চললে আমরা সবাই ভেসে যাব। একটু সময় দিয়েছে, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। Cheers.
বলছিলাম আজ তো 23 ফেব্রুয়ারি, মানে আপনার জন্মদিন। ও হ্যাপি বার্থডে। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো, বলুন বলুন। মানে আমি তখন যে শুটটা শীষ দিচ্ছিলাম তাতে আপনি এত চোটে গেলেন? না না চোটবো কেন, না না চোট চোটই নেই। আসলে আমার সুজন খালি কাঁচা, কিন্তু আপনি নিশ্চয়ই গানটা চিনতে পেরেছিলেন। ছোট সত্যি সত্যি এই জল ছাড়া খাওয়ার যে কি আনন্দ। কথা বলবো? গজ খাইয়ে কিছু করতে না দেওয়াটা নাই, নির্যাতনের পর্যায়ে চলে যায়, এতে যাবো? হ্যাঁ নিশ্চয়ই চলুন। হ্যাঁ চলুন চলুন। আরে সালা ওভাবে হবে না, লাথি পাতি মতো এমনি ভেঙে যাবে। কি
মানুষের স্বাধীনতার আদি ইচ্ছার স্বতঃস্ফূর্ত প্রকাশ। ওরে শালা বলে কে এই ভাই অফিসে গেলে ও সব ইচ্ছে ইচ্ছে প্রকাশ করবে। এলাকা এ কি আবার পালিয়ে যাওয়া বাধ্যই হবে। বসুন। এ কতদূর পালিয়েছিল? বেশি দূর না স্যার, রাস্তায় বেরিয়েই দেখতে পেয়ে গেছি। বৃষ্টি পড়ছিল বলে ধরে ফেলেছি, একটু কিন্তু জোর করতে বাধ্য হয়েছি। এই আমি এসবের বিরোধী সেটা তুমি জানো। উপায় ছিল না তো স্যার। একটা কথা বলবো? নিশ্চয়ই, সেই জন্যই তো আপনাকে এখানে আনা হয়েছে। আপনারা আমাকে এখানে গ্রেপ্তার করে রেখেছেন কেন? আপনাকে তো গ্রেপ্তার করা হয়নি, তাহলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। এটা কি একজন দায়িত্ববান নাগরিকের মতন আচরণ করতে পারছেন না? তাই হিসু করতে গিয়ে জানলা ভেঙে পালানোর চেষ্টা করে ছেলে মানুষই না? পালাইনি তো, আসলে তখন এটা মনে হয় সিগারেটের জন্য, তারপর মনে হলো যেন সুচিত্রাকে। না না স্যার, কোনো শিশু না স্যার, ওটা স্যার কি একটা বললো, আদিম মানুষের স্বতঃস্ফূর্ত প্রকাশ। না আমি ওভাবে বলিনি, আমি বলেছি মানুষের স্বাধীনতার আদিম ইচ্ছার স্বতঃস্ফূর্ত প্রকাশ। যেভাবেই বলে থাকুন, এবার আমার প্রশ্নের উত্তর দিন সরাসরি, কোনো রকম ভাষার মুনশিয়ানা দেখানোর চেষ্টা করবেন না। নাম বলুন। রঞ্জন অধিক। সে কি আবার প্রথম থেকে? আরে শেষ না করতে পারলে তো আবার প্রথম থেকেই শুরু করতে হয়। স্কুলে অঙ্ক পড়েননি? হ্যাঁ, আপনি অঙ্কের ভালো মাস্টার মশাই। তাই ছিলাম এই পুলিশের চাকরিতে ঢোকার আগে। হ্যাঁ দেখে, নাম বলুন। রঞ্জন অধিকার। ওটা তো হয়ে গেল। বেশ, জন্মস্থান আর জন্ম তারিখ? আসানসোল, 23 ফেব্রুয়ারি 1958। আচ্ছা, আপনার পেশা? লেখক। বিবাহ? দুবার। আগে বলেছিল তিনটে বিয়ে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3 নম্বর বিয়েটার গোলমেল। কিরকম গোলমেলে? গন্ধর্ব মতে বিবাহ। সেটা আবার কি? জ্যোৎস্নারাতে মালা বদল। সাক্ষী লাগে না, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বৈধ। এটা তো ঠিক জানি না, বোধ হয় বৈধ। এই তো অঙ্ক আর আইনে বোধ হয় চলে না। যাকে এই প্রশ্নটা মুলতবি থাকছে, আপনার ছেলে মেয়ে কত? নেই, মানে হয়নি, মানে অন্তত বৈধভাবে তো নয়। তার মানে? না আপনি বৈধ অবৈধ নিয়ে খুব বিব্রত, তো তাই বললাম। ও, তার মানে অবৈধ সন্তান থাকতেই পারে? হ্যাঁ থাকতেই পারে, শিল্পী লেখকদের ব্যক্তিগত ব্যাপারগুলো একটু গোলমেলে হয় তাই না? ছেলে মেয়ে নেই ধরে নিচ্ছি। আপনার এখানে কতদিন আগে এসেছেন? আমার স্ত্রী। তার নাম? সুচিত্রা সেনগুপ্ত। সে কি আপনি তো বললেন আপনার প্রকাশকের নাম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার ওই পূর্বতন দ্বিতীয় স্ত্রী হলেন আমার প্রকাশক। তাকেই আপনি এখানকার স্টেশনে নিয়ে গেছিলেন তাই তো? সেটা কটা নাগাদ? সূর্যাস্তের আগে। হ্যাঁ, তারপর? তারপর তো আমি বাড়িতেই ছিলাম। বাড়িতে ছিলেন না, বাড়িতে গেলেন? না না, আমি সারাদিন বাড়িতেই ছিলাম, এক পাও নড়িনি, বিশ্বাস করুন। স্যার আপনার ওই স্কচের বোতল থেকে আর 2 ফোঁটা পাওয়া যেতে পারে। আচ্ছা, আপনি যদি বাড়ি থেকে এক পাও না নড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি সুচিত্রা সেনগুপ্তকে ওই স্টেশনে নিয়ে যাননি তাই তো? না না, আমি নিয়ে যাইনি তো। তাহলে উনি তো একা একাই চলে গেলেন। আচ্ছা, এই সুচিত্রা দেবী চলে যাওয়ার পর কেউ এসেছিল আপনার বাড়িতে? কেউ না তো। আপনি ঠিক জানেন তো? হ্যাঁ, আমি সারা সন্ধ্যে একদম একাই ছিলাম, বিশ্বাস করুন। সুচিত্রা সেনগুপ্ত, মানে আপনার দ্বিতীয় স্ত্রী চলে যাওয়ার পর তাহলে আপনি কি করলেন? আরে কি করলেন বলুন। ঠিক মনে পড়ছে না। অথচ আপনার স্পষ্ট মনে আছে যে আপনি বাড়ি থেকে এক পাও নড়েননি। আচ্ছা, আপনার যদি মনেই না পড়ে, তাহলে আপনি কি করে শিওর হচ্ছেন যে আপনি বাড়ি থেকে এক পাও নড়েননি? একদম মনে পড়ছে না। আচ্ছা, আপনার যে সময়টার কথা মনে পড়ছে, সেই সময়টা কোথাও গিয়েছিলেন কিনা সেটা মনে পড়ছে? তাহলে যে সময়টার কথা মনে পড়ছে না, সেই সময়টা তো আপনি কোথাও গিয়ে থাকতে পারেন তাই না? একদম মনে পড়ছে না তো স্যার। কোচিয়া দেবো স্যার, যদি মনে পড়ে যায়। না স্যার, খোলাই কিন্তু কাজ হয়েছে, আমি দেখেছি। আমি এসব অমানবিক প্রক্রিয়ার একদম বিরোধী। কিন্তু মানবিক উপায়ে তো কোনো ফল পাওয়া যাচ্ছে না। দেখছি,
আর শুনুন রঞ্জনবাবু, আপনাকে কিছু মনে করতে হবে না, আপনি শুধু এটা স্বীকার করে নিন তো যে এতক্ষণ ধরে আপনি ফালতু বকছিলেন। কেন, আমি তো স্টেটমেন্ট দিয়েছি। ওটা বালে স্টেটমেন্ট। আরে কি বলেছেন আপনি, বলেছেন এখানে আপনি আপনার পৈতৃক বাংলোতে থাকতে এসেছিলেন। তো মশাই, আপনার কোনো পৈতৃক বাংলো ফাংলো নেই, আপনি যেখানে আছেন সেটা এখানকার ডলোমাইট খনির মালিকে, আপনি সেখানে অতিথি। তারপরে কি বললেন, বললেন আপনি একা এসেছেন, তারপরে বললেন না না আপনার প্রকাশক এসেছে, তারপরে বললেন দ্বিতীয় স্ত্রী এসেছে, তারপরে কিন্তু জানি 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 আপনার দ্বিতীয় স্ত্রী আর আপনার প্রকাশক যে একই ব্যক্তি, সেই আষাঢ়ে গল্পটি আপনি পরে ছেড়েছেন। আচ্ছা, এই স্টেটমেন্টটা দেওয়ার সময় আপনার আমাকে ওই বোকাচোদা বলে মনে হচ্ছিল না? যা ভালের গল্প বলবেন তাই বিশ্বাস করবো? হ্যাঁ, না 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 না, এই আমার তো খুব সন্দেহ হচ্ছে, এই ওনার বইগুলো ওনার নিজের লেখা তো? না না, সে কি আমি লিখেছি। না মশাই, তাহলে এইরকম ভালো স্টেটমেন্ট আপনি দেন কি করে? কি বলেছেন, আপনি আপনার প্রকাশককে এখানকার স্টেশনে নিয়ে গেছিলেন ট্রেনে তুলে দিতে, তারপরে বললেন না, বললেন না প্রকাশক না দ্বিতীয় স্ত্রী, তারপরে সেই কল্পনার মহিলাকে এখানকার স্টেশনে নিয়ে গিয়ে আপনি ট্রেনে তুলে দিলেন, তারপরে বললেন না 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 আমি যাইনি, উনি তো নিজেই চলে গেছে। আপনি বোধ হয় জানেন না এখানকার স্টেশনটা বহুদিন ধরেই পরিত্যক্ত, এখানকার ডলোমাইট খনি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই অবস্থা, গত 10 বছরে এখানে কোনো ট্রেন আসেনি থামেনি। এই স্টেটমেন্টটা দেওয়ার সময় আপনার আমাকে ওই গান্ডু বলে মনে হচ্ছিল, তাই না? না না না, আসলে কি জানেন আমার স্মৃতিশক্তিটা না খুব বিপজ্জনক। আপনার পক্ষে তো বটেই, কারণ এই ভুলভাল স্টেটমেন্ট দেওয়ার অপরাধে আপনাকে অন্তত আমরা 14 দিন এইখানে আটকে রাখতে পারি। ও রে বাবা রে স্যার, 14 দিন আপনাদের ওই পায়খানায় যেতে হলে মরে যাব স্যার। ভালো কথা, এই কথাটা ওনার হাতের লেখায় লিখিয়ে রাখবে, তাহলে মানব অধিকার কমিশন এটা বলতে পারবে না যে থানায় আমরা ওকে আগিয়ে মেরে ফেলেছি। দেখে অনেক হলো, এবার শরীর সবটা কবুল করুন তো। ভুল করছেন অফি সাহেব, আপনার ক্যারিয়ারের পক্ষে এটা একটা মারাত্মক ভুল হচ্ছে। অবশ্য আপনার ক্যারিয়ার যে খুব একটা উজ্জ্বল নয় সেটা আপনার এই থানায় পোস্টিং দেখেই বুঝতে পারছি। আমার ক্যারিয়ার নিয়ে আপনাকে বিব্রত হতে হবে না, আপনি বলুন এই জঙ্গলে ঝড়ে জলের মধ্যে দৌড়ে বেড়াচ্ছিলেন কেন? আচ্ছা, আপনি যে অপরাধী নন তার একটা প্রমাণ অন্তত আমাকে দিন। আমার সন্দেহটা কেন যাচ্ছে না জানেন? কারণ আমি জানি আজ রাত্রিরে আপনি একটা বিভৎস খুন করেছেন। আরে ধরুন মশাই, কে খুন হয়েছে বলবেন তো? একটা বুড়ি না বাচ্চা না ছাগল না কাকাতুয়া, কে খুন হয়েছে জানার কোনো দরকার নেই, যে মানুষ এত মিথ্যে কথা বলতে পারে সে অবশ্যই খুনি। আপনি বলুন, মানে আপনি আমার উপর খুনের অপরাধ আনবেন আর আমাকে বলতে হবে কে খুন হয়েছে? আরে বলার কথা তো আপনার, আপনি তো পুলিশ, পাগল নাকি? আমি কোনোদিন কোনোদিন টুকরো গোয়েন্দা ছিলাম না, হয়তো হবো না, কিন্তু আমার এই অনুজ্জ্বল ক্যারিয়ারে আমি কিছু খুনের তদন্ত ভার পেয়েছি আর কিছু কিছু সমাধানও করেছি। হ্যাঁ, সবকটা হয়তো পারিনি বা কিছু ভুলও করেছি। হ্যাঁ, এইবারে যে তাই করছেন না কি করে জানলেন? কারণ কিছু খুনের তদন্তে যে আমি সঠিক পথটা খুঁজে পেয়ে গেছি, কিছু লুকোনো চাবি খুঁজে পেয়েছি যাতে রহস্যের চাবি কাঠিটা লুকোনো ছিল, ফলে খুব সহজেই আমি সেই রহস্যের তালাগুলো খুলে ফেলতে পেরেছি, আর এবারেও ঠিক তাই হয়েছে। ও, আপনার ধারণা এইবারে আপনি রহস্যের সমাধান করে ফেলেছেন? হ্যাঁ তাই বিশ্বাস। তবে হ্যাঁ, এটা দুর্ভাগ্যজনক, ওই দেহটা বিকৃত হয়ে যাওয়ার জন্য কে খুন হয়েছে সেটা জানতে আমাদের কয়েকটা দিন লাগবে। এই অটোপসি রিপোর্ট, তার মানে মানে কোন রকম প্রমাণ ছাড়াই আপনি আমাকে খুনি বলে সন্দেহ করছেন? আপনি আপনি শুধুমাত্র সন্দেহের বসে আমাকে খুনি বলে সন্দেহ করছেন? ঠিক তাই, আপনি লোকটাকে খুন করেছেন কারণ সে একটা ভুল সময় এসেছে। আপনি কি করে জানলেন যে খুন হয়েছে যে পুরুষ না স্ত্রীলোক? আমার কি মনে হয় জানেন, আপনি নিজেই খুনটা করে এখন আমার ঘাটে দোষ চাপাচ্ছেন। এই যে খুন হচ্ছে সে পুরুষ না স্ত্রীলোক আপনি জানলেন কি করে? একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না, আপনি খুব ভালো করে জানেন যে খুন হয়েছে সে পুরুষ না স্ত্রীলোক। তাছাড়া আমার স্মৃতিশক্তির গণ্ডগোল কখনো প্রমাণ হতে পারে না, স্মৃতিশক্তির মামুলি বিচ্যুতি। স্মৃতিশক্তির মামুলি বিচ্যুতি,
কারণ মানুষ তার জীবনের অন্ধকার অপ্রীতিকর স্মৃতিগুলো ভুলে যেতে বাধ্য। এটাই তার জীবনের অন্ধকার অবশ্যম্ভাবী বিবর্তন। আর ঘটনা যত অপ্রীতিকর তত দ্রুত মানুষ সেটা ভুলে যাবার চেষ্টা করতে থাকে, আর সফল হয়। আপনারই তো লেখা, তার মানে আপনিও আপনার নায়কের মতন এমন একটা কিছু করেছেন যাতে ঘটনা ঘটনার কয়েক ঘন্টার মধ্যে সেটা ভুলে যাওয়া যায়। প্রত্যক্ষ অভিজ্ঞতা ছাড়া তো এমন লেখা সম্ভব নয়। লেখকেরা যদি জানতো না তাদের কোন লেখা কোন পাঠকের মুখে উচ্চারিত হবে, নিজেদের হাতগুলোই বোধ হয় কেটে ফেলে দিত। এটা খুব খারাপ হতো। এই আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না? সিদ্ধিদাতা গণেশ তিনি তো সর্বশ্রেষ্ঠ লেখক। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরে বিশ্বাস করা খুব সহজ, আমি অনেকবার করেছি। তবে কি জানেন, লেখক হিসেবে ঈশ্বরের প্রতি আমার একটু করুণাই হয়। অবশ্য শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা হলে কোনো কথা হবে না। এই শেষ কথাটার মানেটা স্যার ঠিক বুঝতে পারলাম না। বুঝলো না? উনি আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে ঈশ্বর দ্বিতীয় শ্রেণীর লেখক। আচ্ছা রঞ্জনবাবু, এই আপনার লেখা থেকে উদ্ধৃতি দিলে আপনি এতটা খেপে যান কেন বলুন তো? কারণ আমার কাজ হলো লেখা, তাই নিয়ে কোনো মন্তব্য শুনতে আমি রাজি নই। তাছাড়া আজকের দুনিয়ায় ভাষার কোনো সঠিক প্রয়োগই নেই, একমাত্র আপনাদের ওই পুলিশের ডায়েরিতে ছাড়া বলে। এইবার আমি বুঝতে পারছি যে গত কয়েক বছরে উনি কেন লিখতে পারেননি। আমি তো ভেবেছিলাম এটা ওনার ওই কল্পনাগত ভাঙা চড়ার একটা। তার মানে কি বলতে চাইছেন আপনি? আচ্ছা, আপনার সপ্তম শ্রীমন্তের দুর্গ উপন্যাসটার আগেও আপনি 3 বছর লিখতে পারেননি? বহুদিন আগে, বহুদিন আগে খবরের কাগজে বেরিয়েছিল, আমার এখনো মনে আছে। সাদা কাগজের অনন্ত ভয়াবহতায় আপনি ভেঙে পড়েছিলেন। মশাই, আমি নিজের সম্পর্কে যত না জানি আপনি তো তার চেয়ে বেশি জেনে বসে আছেন। হ্যাঁ, তা বলতে পারেন। জানেন তো, আমাদের পূজনীয় ব্যক্তিদের বেশি কাছাকাছি আসা বোধহয় আমাদের উচিত নয়। মুখে ব্রণর দাগগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যায়। আচ্ছা, এই মুহূর্তে আমি ছাড়া আপনার আর কোনো শত্রু আছে? হ্যাঁ, এই তো কাল একজন আমাকে এমন ভাবে মুখ ভেঙেছিল না, আমি তাকে খুন করে ফেললাম। আপনার হেফাজতে কোনো বন্দুক আছে? আপনি বন্দুক চালাতে জানেন? না মশাই, আমি কোনোদিন কোনো অস্ত্রের মালিক ছিলাম না, বন্দুক চালাতেও জানি না, চালাইও নি কখনো। দেখুন, আমরা না আবার ওই একটা বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছি। শুনুন, কাল আমার মন্ত্রীর সঙ্গে একটা জরুরি মিটিং আছে, তার আগে যদি আপনি আমাকে ছেড়ে না দেন খুব বিপদে পড়ে যাবে। এই কথাটা বলে আপনি কিন্তু নিজেকে আরো বড় একটা বিপদে জড়িয়ে ফেলছেন, সুতরাং চুপ করে বসুন না। বেশ, আপনার নির্দেশ মতো আমি চুপ করলাম। দেখুন রঞ্জনবাবু, কোনো মন্ত্রীর সঙ্গে আপনার ততক্ষণ কোনো মিটিং হচ্ছে না যতক্ষণ না সূর্যাস্তের পর থেকে আপনি কি কি করেছেন আমাদের বলতে পারেন। না, একটা ঝুঁকি তো থেকে যাবে। কি ঝুঁকি? না, উনি বলতেই পারেন যে উনি সারা সন্ধে পেট খারাপ নিয়ে পায়খানায় বসে কাটিয়েছেন। প্রথম থেকে শুরু করি। আচ্ছা, আপনার দ্বিতীয় স্ত্রী মানে পূর্বতন দ্বিতীয় স্ত্রী ডিভোর্সের পর কাউকে বিয়ে করেছেন? কোনো প্রেমিক আছে তার সঙ্গে সহবাস করে? আপনার নির্দেশ মতো আমি তো চুপ। অবিশ্বাস্য কোনটা, আমার চুপ করে থাকাটা? যদিও অবিশ্বাস্য, তবুও ধরে নেওয়া যেতে পারে যে আপনার দ্বিতীয় স্ত্রী এলাকাটা একেবারেই চেনেন না, তার ফলে ওনার পক্ষে স্টেশনটা খুঁজে পাওয়া সম্ভব না, যদি না আপনি তাকে পৌঁছে দিয়ে থাকেন। যদি আপনি পৌঁছে না দিয়ে থাকেন তাহলে উনি স্টেশন খুঁজে পেলেন কী করে? নাকি পাননি? আর আপনি যদি না নিয়ে গিয়ে থাকেন তাহলে তো আপনার গাড়ি একবারও গ্যারেজ থেকে বেরোয় নি। আমি তো চুপ। অথবা অন্য কেউ আপনার স্ত্রীকে এখানকার স্টেশন বা বাসস্ট্যান্ডে পৌঁছে দিয়েছে, তারপরে সে আপনার বাংলোতে ফিরে আসে, কে সে? চুপ। অথবা আপনার স্ত্রী কোথাও যাননি, তিনি বাড়িতেই ছিলেন না? তাহলে আমার লোকেরা যখন আপনাকে গ্রেপ্তার করলো তখন তিনি কোথায় ছিলেন? তাছাড়া আপনি ঝড়জলের মধ্যে দৌড়েছিলেন কেন? আপনার তো গাড়ি আছে।
আচ্ছা, আপনি যে ফোন নম্বরটা দিয়েছিলেন সেটা আপনার দ্বিতীয় স্ত্রীর, তাই তো? হ্যাঁ, ফোনে যোগাযোগটা উনি করতেন। দুই, মৃতদেহটা যে পুরুষ মানুষের সেটা উনি বলেছেন, মানে এটা আমাদের বিভ্রান্ত করার জন্য। আর তিন, যার ফোন নম্বর দিয়েছেন সেই খুন হয়েছে, তাই তো? আমি চুপ। দেখুন রঞ্জনবাবু, মানছি যে আপনি একজন বিখ্যাত ব্যক্তি, কিন্তু গত কয়েক বছর তো আপনাকে কেউ দেখেনি। আপনি তো যাকে বলে নির্জনবাসী, মানে নির্জনবাসী মানে নির্জনে বাস করে। লেখক বাংলা জানেন না? কি বলে পুলিশ, লেখককে বাংলা শেখাচ্ছে। নির্জনবাসী হয়ে আমি তো কোনো অপরাধ করিনি। না, কিন্তু নির্জনবাসী হওয়ার জন্য খুব কম মানুষই জানে যে আপনি কোথায় আছেন। আর এইরকম একটা পাণ্ডব পরিচিত জায়গা হলে তো আরো কম মানুষই জানে। আচ্ছা, কতদিন জানতে পারে? আচ্ছা স্ত্রী, আপনার বন্ধু বান্ধব, আপনার কর্মচারী, উকিল, ডাক্তার, আপনার রক্ষিতা, আর কে হতে পারে? হ্যাঁ, স্কুপের সন্ধানে আসা কোন রিপোর্টার, ফটোগ্রাফার বা কোনো ম্যাগাজিনের সম্পাদক, কে এসেছিল? বলছি তো বলবো না। বলবেন না? এবং আপনার জীবনী থেকে আমরা জানি যে আপনি সেনাবাহিনীতে ছিলেন, আপনার বাবাও, তিনি তো বাংলাদেশ যুদ্ধের সময় সাহসিকতার মেডেলও পেয়েছিলেন। তাহলে আপনি আমাদের এই মিথ্যে কথাটা বললেন কেন যে আপনি বন্দুক চালাতে জানেন না? এটা আমাদের বিশ্বাস করতে হবে। দেখুন তো এইটা মনে পড়ছে কিনা। ওর জন্ম হয়েছিল মাঠের পাশে একটা নর্দমার ধারে। ওর জন্মদাত্রী মা দাঁত দিয়ে নাড়িটা কেটে দিয়ে ওকে সেখানে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ হাত ও হাত ঘুরতে ঘুরতে এসে ওর ঠাঁই হয়েছিল একটা অনাথ আশ্রম। নানা নামে কেটেছে ওর শৈশব। একটা বট গাছের পাশে ওকে পাওয়া গিয়েছিল বলে শেষে ওর নাম হলো বটেশ্বর। বুঝতেই পারছেন আমার যে জীবনীটা আপনার এবং আপনাদের জানা সেটা কতখানি ভ্রান্ত, ভুল, মিথ্যে কথা, বানানো গল্প আমি লিখেছি। যে অনাথ আশ্রমটা আমি বড় হয়েছিলাম, রোজ রাত্রে সেখানে গরম দুধ খেতে দিত। তাই গরম দুধ আমার অসহ্য লাগে। তাই পদবিহীন বটেশ্বর রঞ্জন অধিকারী হলো কি করে? সেটা তো আরেকটা গল্প। স্বপ্ন দেখেছি, আমাকে বাঁচাও সুচিত্রা, বাঁচাও। স্বপ্নে দেখলাম একজনকে আমার সামনে দরজায় কড়া নাড়ছিল। সে আমার প্রকাশক, আমার পরের বইয়ের পাণ্ডুলিপি নিতে এসেছে। তারপর দেখলাম পাণ্ডুলিপি তার হাতে। আমার ভয় করলাম, ভীষণ ভয় করলাম। আমি পাণ্ডুলিপি তার হাত থেকে চিনিয়ে নিলাম। তারপর আমি বুঝলাম তোমার বাড়িতে, তোমার বাড়িতে সেখানে নেই তো জায়গাটা অদ্ভুত। পুলিশ থানা, সেখানে আর এক অদ্ভুত দারোগা, সে না গড়গড় গড়গড় করে উপন্যাস থেকে মুখস্থ কথা আরম্ভ করলো। ও সুচিত্রা,
একটু কাগজ এনে দাও, কাগজ এই সব কিছু আমার লিখে রাখা ভীষণ জরুরি। সুচিত্রা প্লিজ 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 তাড়াতাড়ি কাগজ 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 কলম সুচিত্রা প্লিজ প্লিজ। আপনি ঘন্টা খানে ঘুমোনেন, এবার একটু সুস্থ লাগছে তো, গরম চাটা চলবে সত্যি এই আপনার মতো দুনিয়া ঘোরা লোকের পক্ষে না এই জায়গাটা অদ্ভুত ভাবাটাই স্বাভাবিক, কিন্তু আমার তো এখানে 10 বছর হয়ে গেল, শহরটা বড় নয় জঙ্গলের মাঝখানে। হ্যাঁ আমারও দেখতে দেখতে 5 বছর হয়ে গেছে, প্রথম প্রথম একটু অস্বস্তি হতো, কিন্তু এখন দিব্যি অভ্যেস। রক্তস্নাত হত্যা কি ভুলে যাওয়া সম্ভব? এমন বিচিত্র লুকোচুরি খেলতে পারে কি স্মৃতি? কি সহজ পেছন দিকে ফিরে তাকানো, স্মৃতির সিপিয়া রঙে ফাঁসানো পুরনো ছবি, ব্যথা ও দুঃখের সাদা কালো, বড় কঠিন ভুলে যাওয়া, বড় গোলমেলে মুছে ফেলা স্মৃতি, অনুশোচনা ছাড়াই যাতে এগোনো যায়, জীবনের স্লেটটা পরিষ্কার মুছে ফেলে নতুন করে যায় শুরু করা, মুছে ফেলা যায় অতীতের অন্তিম রহস্য, কেবল আগামী ঘটনা শুধু থাকবে পড়ে মনে। স্কুলের অঙ্কের মাস্টার মশাই মনে পড়েছে, তাছাড়া অঙ্কের প্রতি আমার ভালোবাসার কারণ উনি, জ্যামিতির যুক্তিবাদ অঙ্কের ভারসাম্য সব শিখেছি ওনার কাছে, ত্রিলোচন বাবু মনে পড়েছে, ত্রিলোচন দা এক একটা থিওরিমকে না উনি একেবারে গল্পের মতো দাঁড় করাতে পারতেন, ক্লাসে ওনার কথাগুলো কানে না সোজা আমার হৃদয়ে গিয়ে প্রবেশ করত। দুটি সমান্তরাল রেখা যারা কোনোদিন মিলবে না, অনন্ত আকাশে কোথাও হয়তো একটা মিলন ক্ষেত্র খুঁজে পাবে, ভ্যানিশিং পয়েন্ট। এই মহিলাকে আমি কোনোদিন দেখি, ভালো করে দেখে ভেবে তারপর বলুন
মনে পড়েছে একসময় আমি ওর প্রেমিক ছিলাম। কবে দেখা হয়েছিল শেষ? একদিন সকালে হোটেলের একটা ঘরে উনি ঘুমোচ্ছিলেন, আমি ঘুম থেকে উঠে ওনাকে না জাগিয়েই হোটেল থেকে বেরিয়ে একটা গাড়ি ধরে সোজা এয়ারপোর্টে পৌঁছেছিলাম। ওনাকে বিদায় জানানো হয়। তো এ তো প্রায় 20 বছর আগের কথা। এই ছবি আপনি পেলেন কোথায়? আপনি বলুন না, কোথায় পেতে পারি? না, আমি তো খুঁজছি এই ছবিটা অনেকদিন ধরে। কাল রাতেও খুঁজেছিলেন? হ্যাঁ হ্যাঁ, খুঁজেছি, আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজেছি। শুধু এইটা নয়, আরো অনেক অনেক ছবি। এই ছবিগুলোর গুরুত্ব কি? গুরুত্ব কিছু নয়, এগুলো আমার একটা অদ্ভুত খেয়াল বলতে পারেন, যৌবনের একটা একটা খেলা। আমি যখন যেখানে গেছি না, পকেটে একটা ক্যামেরা নিয়ে ঘুরতাম, যাকে দেখেছি ছবি তুলে রেখেছি, ফটোগ্রাফের ডায়েরি বলতে পারছি। তারপর একদিন যখন নিজেকে ওই পরিচিত পৃথিবী থেকে দূরে সরিয়ে নেবার সিদ্ধান্ত নিলাম, ওই আপনি যাকে নির্জন বাস নাম দিয়েছেন, তখন থেকে এই ছবিগুলো আমি হারিয়ে ফেলেছি। এই ছবিগুলোতে যারা আছে তারা আপনার কে? বন্ধু, শত্রু, অল্প পরিচিতরাও আছে। কিন্তু এই ছবিগুলো আপনি পেলেন কি করে? আপনার বাংলোতে বোঝাই যাচ্ছে আপনি ভালো করে খোঁজেননি। মধুসূদন শি আমার রঞ্জন অধিকারী নামটা ওই দিয়েছিল। কে ইনি, কি করেন? কিছু না, ভবঘুরে একজন লোক। কালকে এর সঙ্গে আপনার দেখা হয়েছিল? তা কি করে হবে, ও তো গত হয়েছে অনেক দিন হলো। আমার এই সপ্তম ভীম সীমান্তে দুর্গ উপন্যাসটা তো ওর স্মৃতিতেই উৎসর্গ করা। না না না, আপনি তো কখনো কাউকে কোনো বই উৎসর্গ করেননি। আপনি ভুল করছেন। এই যে, এই ব্যাপারে আমার ভুল হয় না। অসম্ভব না, হয়তো আপনার কোনো অপ্রকাশিত লেখা ওনাকে উৎসর্গ করেছিলেন বা করবেন বলে ভেবেছিলেন। না না, এই উপন্যাসটাই হওয়ার কথা। কেন এই উপন্যাসটাই? কেন? কারণ এটা সেই উপন্যাস যেটা মধুসূদন আমাকে উপহার দিয়েছিল, এটা সেই উপন্যাস যেটা আমাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। বুঝলাম না। না বুঝারই কথা, বিশ্বাস করাটা আরো কঠিন। মানুষ হিসেবে যে মধুসূদন দুর্বোধ্য তাই নয়, ও জীবনটাও অদ্ভুত রকমের জটিল। একজন শিক্ষিত বুদ্ধিমান মানুষ যার কোনো ঠিকানাই নেই, অর্থাৎ কখনো ব্রিজের নিচে, কখনো মন্দিরের চাতালে, কখনো শ্মশানে, এই হলোর বাসস্থান। খানিকটা খেয়াল, খানিকটা আবহাওয়া, খাম খেয়ালও বলতে পারে। আমি অনেকবার চেষ্টা করেছি ওকে একটা স্বচ্ছন্দ পরিবেশে নিয়ে আসতে, কিন্তু আমি পারিনি। ও পালিয়ে গিয়েছে। একটা মুক্ত জীবন ছাড়া মধুসূদন বাঁচতে পারে না। হ্যাঁ, কিন্তু আপনার লেখাকে উনি প্রভাবিত করলেন কি করে? কারণ ও তো লিখেছে, অনর্গল লিখেছে। পুরনো ডায়েরির পাতায়, ক্যালেন্ডারের ছবির পেছনে, আস্তাকুট থেকে কুড়িয়ে আনা কাগজে। তারপর একদিন একটা কার্ডবোর্ডের বাক্স এসে হাজির হলো আমার বাড়িতে ডাকে। এটা খুলতেই দেখলাম ভেতরটা লেখায় ঠাসা। তার মধ্যে উপন্যাস? একটা নয়, দুটো নয়, অগুন্তি অগুন্তি লেখা। কিন্তু লেখাগুলো সব একটা ধাঁধার মধ্যে। সেটা উদ্ধার করতেই আবিষ্কার করলাম উপন্যাস, আর বুঝলাম মধুসূদন মৃত। উপন্যাস ছাপলেন নিজের নামে, সপ্তম সীমান্তের দুর্গ। তাতে লেখক হিসেবে আপনার আকাশ ছোঁয়া খ্যাতি হলো, নাম হলো, যশ হলো, টাকা পয়সা হলো। হ্যাঁ, তার আগের কয়েক বছরের লেখক হিসেবে আমার নীরবতা ঘুচল, পাঠক পেলো একটার পর একটা উপন্যাস। তারপরে একদিন বাক্সটা পুড়িয়ে গেল, আর আপনার গল্পের নোটে গাছটি? না না, পুরো হয়নি, বাক্স এখনো অনেক আছে। কিন্তু বললাম না, সব একটা ধাঁধার মধ্যে লুকোনো।
সেটা উদ্ধার করাটাই বড় কাজ। এমনিতে দেখলে না একটা কথার সঙ্গে আরেকটা কথার কোনো মিল নেই, অর্থ নেই, পরপর সাজিয়ে দেখতে পারলে হাসপুরন কাহিনী, অমূল্য সাহিত্য। ওকে লেখকের স্বীকৃতি দিলেন না, ওর উদ্দেশ্যে বই উৎসর্গ করলেন না, কেন? সপ্তম সীমান্তে দুর্গ প্রকাশিত হবার পরে আমি আবার একটা সাহিত্যিক খরার মধ্যে দিয়ে গিয়েছিলাম। মাসের পর মাস আমার লেখার টেবিলে বসে বুঝলাম আমার বলার মতো কিছু নেই। তখন আমি আবার ডুব দিলাম ওই মধুসূদনের বাক্সে। আবার পেতে থাকলেন একটার পর একটা উপন্যাস। না না, অত সহজ নয়, বললাম না লেখাগুলো সব একটা ধাঁধার মধ্যে, হাজার হাজার শব্দের মধ্যে লুকিয়ে আছে এমন সব লেখা যা মনকে স্পর্শ করে, নাড়া দেয় গভীরভাবে। অথচ এই লোকটা এই সারা জীবন আস্তা করে খুঁচিয়ে বেরিয়েছে, নোংরা এলোমেলো পরিবেশে বাস করেছে চিরটা কাল। আচ্ছা, লেখক সমাজের বাইরে এই বহুবার ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মধুসূদনের বাক্স আপনি ঠিক কি খুঁজছিলেন? না না, খুঁজিনি তো, খুঁজিনি, খুঁজে কি পাবো তাই তো আমি জানি না। আমি শুধু ওই শব্দের ধাঁধার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। হাজার হাজার শব্দ, 3 বছর ধরে চলেছিল এই খেলা, শব্দ যেখানে নিরন্তর খেপিয়ে তোলে মস্তিষ্ককে। 10খানা পুরনো নোট বই আর অজস্র অজস্র কাগজ, সব দুর্বলতা যখন ঘুচে যায়, সামনে এসে দাঁড়ায় নির্মল শব্দের বালা, কি পবিত্র, কি নির্মল। এই আমরা পাঠকরা সেটাই পেয়েছি তো? একদম, কোনো কোনো খাদ নেই, ভেজাল নেই তাতে। সপ্তম সীমান্তে দুর্গ যখন বিপুলভাবে পাঠকের কাছে সমাদৃত হলো, তখন আমি বুঝলাম লেখক হিসেবে আমি শেষ, একমাত্র আমিই বুঝলাম। কি করলেন তখন? মদ খেলাম, আলতো হলেই তখন একমাত্র আনন্দ, আর লেখাটা সেও খানিকটা ওই নেশার মধ্যে নেশার মতোই। ওই যারা আমাকে লেখার জন্য জোরাচুরি করে আমি তাদের ঘৃণা, আমার বেদনাটা ওরা বোঝেই না। আপনি তো বললেন আপনার দ্বিতীয় স্ত্রী আপনার প্রকাশক, তিনি নিশ্চয়ই সমস্তটা জানেন। আরো আছে অন্য প্রকাশক যারা আমাকে লেখার জন্য জোরাজুরি করে। আপনার অন্য প্রকাশক? তাদের মধ্যে কারোর সঙ্গে কালকে আপনার দেখা হয়েছিল? না, আপনার অন্য প্রকাশক কালকে দেখা হয়েছিল? আমার অন্য প্রকাশক ও কাল তাহলে আসেনি। আচ্ছা, আপনার বাংলোতে আসেনি তো? আচ্ছা, আপনি কি বলতে চাইছেন বলুন তো, আমি তাকে খুন করেছি? আমি শুধু জানতে চাইছি আপনার অন্য প্রকাশকের সঙ্গে কালকে দেখা হয়েছিল কিনা। কি জানি, মনে পড়ছে না। আচ্ছা, ছবিগুলো খোঁজার পর তাহলে কি করলেন? আমি মনে নেই, বোধহয় খুঁজেই গেছি। এটাও কি খুঁজছিলেন? তারপর আমি আবার আমার লেখার টেবিলে বসে ভাবতে শুরু করি। ভাবতে কি হলো? তারপর শ্যামলী এলো। শ্যামলীকে আপনি তো বলেছেন এতক্ষণ আগে শুধু সুচিত্রা সেন। না না না, শুধু শ্যামলী এসেছিল বাংলোতে, সুচিত্রাকে আমি সেখানে দেখিনি। আরে শ্যামলীটা কে? শ্যামলী সব, আপনি কিন্তু এতক্ষণ তার কথা একবারও বলেননি। আমার অস্বস্তি হয়েছিল, আপনাকে কেউ ভালোবাসলে কিরকম অস্বস্তি হয় না? বুঝতে পারছি, তাহলে শ্যামলী এসেছিল বাংলোতে। শ্যামলী এসেছিল না? শ্যামলী যাও, আজ আমি বাড়ি ফিরে যাবো না। শ্যামলী, আমাকে একটু একটু একা থাকতে দাও। শ্যামলী, কেন আপনি একা থাকতে চান? আপনি দাড়িটাই বা আপনি কেটে ফেলেছেন কেন?
জানি আমার নিজের চেহারাটা বোধহয় আরেকবার দেখতে চেয়েছি। বহুদিন আয়নায় নিজের মুখটা দেখেননি বলে দাড়ি কেটে ফেলেছিলেন। আচ্ছা তারপর কি করলেন? তারপরে একটা কিছু লেখার চেষ্টা করছিলাম, একটা শব্দ মাথায় আসছিল না। কিছু বুঝতে পারছিলাম না। কিছু একটা লেখার চেষ্টা করছিলাম, কিছু একটা। এই দেখুন তো এটা কিনা, যেটা বলা যায় তার কিছুই আমি বলতে চাই না। আমি চাই আমার পরিচিত বন্ধু সভ্যতা, পৃথিবীর সবচেয়ে মিষ্টি মধুর সুর, রুচিপূর্ণ নিখুঁত সব রকম অবস্থায় প্রযোজ্য। আর এইসবের জন্যে আমি প্রায় সম্পূর্ণ নির্জনতায় বাস করতে পেরেছি। এখন সেই নিস্তব্ধতাকে আমি বিদায় জানাতে চাই নাকি ধন্যবাদ জানাতে জানি না, আমি দুঃখিত, কিন্তু আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না। আমাকে ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। আচ্ছা আপনি কি কখনো নিজের হাতে নিজের প্রাণ নেবার চেষ্টা করেছেন? আত্মহত্যা কাল রাতে মত, তাহলে এইটা কি? ক্যামেরাটা ছিল মধুসূদনের হাতে, আমি ঠিকই ছিলাম। আমরা দুজনে বোধ হয় একটা মৃত্যু মৃত্যু খেলা খেলছিলাম। হ্যালো, আপনার লাইনটা পাওয়া গেছে, কথা বলুন। হ্যালো হ্যালো শ্যামলী, শ্যামলী আমি রঞ্জন বলছি, শুনতে পাচ্ছ শ্যামলী? হ্যালো শ্যামলী, আমি রঞ্জন বলছি। হ্যালো হ্যালো শ্যামলী, কেন কেন শুনতে পাচ্ছ না শ্যামলী? আমি শোনো, তোমাকে একটা খুব জরুরি কথা বলার আছে শ্যামলী, মন দিয়ে শোনো শ্যামলী, আমাকে ক্ষমা করো শ্যামলী। শ্যামলী শ্যামলী শুনতে পাচ্ছ? হ্যালো শ্যামলী, শোনো, কেন শুনতে পাচ্ছ শ্যামলী? শোনো, তুমি মন্ত্রীকে বলো। হ্যালো শ্যামলী, শ্যামলী শোনো, তুমি মন্ত্রীকে বলো। আমি আপনার পাণ্ডুলিপি? পাণ্ডুলিপি আমার নতুন উপন্যাস, আপনি নিয়েছেন? আমার টেবিলে ফাইলের ভেতর। প্রথম কয়েক পাতা পড়ার পরই বুঝতে পারলাম আপনার আগের সমস্ত উপন্যাস থেকে অনেক অনেক উঁচু দরের উপন্যাস, খুব নাম হবে দেখবেন। বাড়ি যান রঞ্জনবাবু।
আপনার নামটা জানা হলো না তো? প্রথমেই তো বললাম রবীন্দ্রনাথ ঠাকুর।